হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি দিদির বিয়ের রিসেপশন ব্লগটা নিয়ে। সব ব্লগ তো প্রায় দিয়েই দিয়েছি, এই ব্লগটাই বাকি ছিল। তো আমরা সকাল থেকে বৃষ্টি টিষ্টি হচ্ছিল, তো সন্ধেবেলায় রেডি টেডি হয়ে চলেই এলাম। এইবারে বাসে উঠে পড়লাম দিদির শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। যদিও শ্বশুর বাড়িতে রিসেপশনটা হচ্ছে না, লজেই হচ্ছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা সবাই মিলে বাসে উঠে বাসে ওঠার পরেই আর কি মজা যা হয় আর কি বিয়ে বাড়িতে, কোনো কিছুরই কমতি ছিল না। তো ব্লগটা আর বেশি বড় করতে পারিনি, অ্যাকচুয়ালি সবাই মিলে এত আনন্দ মজা করতে ব্যস্ত ছিলাম যে ভিডিও ক্লিপ বেশি নেয়াই হয়নি। এদিকে বাস চলতে না চলতে লাইট অফ করে গান চালিয়ে নাচানাচি শুরু হয়ে গেছিলো। যদিও বেশি দূর না কৃষ্ণনগর থেকে শান্তিপুর, দেখতে দেখতে আমরা চলে গেলাম বাস থেকে নেমে। এবার সবার হাতে একটা করে তত্ত্ব ট্রে নিয়ে আমরা এবার লজের ভিতরে যাওয়ার জন্য রেডি। এই যে অনির্বাণও এখানে রেডি হয়ে নিয়েছিল, আর এই হলো আমার লুক। তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। এদিকে একটা রুমের মধ্যে আমরা তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে তো রেখে দিলাম। তারপরে এখন হচ্ছে দিদির সাথে দেখা করতে যাওয়ার এক্সাইটমেন্ট তো আছে। তাহলে চলো এবার যাই দিদির কাছে দিদির সাথে দেখা করতে। এই যে এখানে দিদি রয়েছে, তো আমরা এখানে দিদির সাথে কিছু ছবি তুলে নিলাম। দিদির সাথে দেখা করে এসে আমাদের জন্য বসার জন্য একটা জায়গা ব্যবস্থা করা হয়েছিল, আর সামনেই চলছিল দিদির বিয়েরই ভিডিও। আর এদিকে আমাদের টিফিনেরও ব্যবস্থা করেছিল, সেইগুলো দিয়ে দিয়েছিল হাতে। তো এখন আমরা বসে বসে গল্প করছিলাম আর দিদির প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও, বিয়ের ভিডিওগুলো দেখছিলাম। তোমরা যদি দিদির প্রি ওয়েডিং ভিডিওটা না দেখে থাকো, আমার চ্যানেলে দেয়া আছে, দেখতে পারো সেখান থেকে। তারপরে সেখান থেকে আমরা দেখলাম মোমোর স্টলও দেয়া হয়েছে। তো আমরা আর এদিক ওদিক না দেখে সবাই মিলে চলে এলাম মোমো খাওয়ার জন্য মোমো স্টলে। মোমো টোমো খেয়ে আমরা আবারও ওপরে এসে বসে গল্প করছিলাম, তারপরে অনেক ছবি টবিও তোলা হলো, আর ওদিকে দেখছিলাম দিদির বিয়ের ভিডিওগুলো। গুজব ছবি তোলা কমপ্লিট করে চলে এলাম খাবার এখানে। খাবার মেনুতে ছিল মাটন কাকলেট, কড়াইশুটির কচুরি, চানা পনির, সাদা ভাত, ভেটকি মাছের পাতুরি, ফ্রাইড রাইস, মাটন কারি, চাটনি, পাঁপড়, কাকা সন্দেশ, গোলাপজাম, আইসক্রিম, পান। তো ফার্স্টে শুরু করলাম ফিশ ফ্রাই দিয়ে, আর আমরা এদিকে বসে পড়েছি, আমি আর অনির্বাণ এদিকে বসেছি, সবাই সবার মতোই বসে পড়েছিল। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসে উঠে পড়েছি, অনির্বাণ ঘুমিয়েও পড়েছে বাসে উঠে। যাই হোক, বলছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো রাস্তায় ভালোই জমেছিল। পিসির বাড়ির সামনে যেহেতু বাস ঢোকে না, সেজন্য আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছিল। এইবারে আমি লেহেঙ্গা তুলে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, ক্লান্তও হয়ে গেছিলাম। তো এই ছিল দিদির রিসেপশনের কিছু ছবি তোমাদের জন্য। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। তো আজকের মতো টাটা।